রাজপথ ছাড়ব না, সরকারকে যেতে হবেই, বলছেন মান্না। এদিকে স্বেচ্ছাসেবক দলের পা হারানো নেতার পাশে বিএনপি। জানাবো আবার দেশ বিরোধী ষড়যন্ত্রের ডক্টর ইউনুস। নির্বাচন নিয়ে রাশিয়া ও বিএনপির বাগযুদ্ধের পরিণতি কি? এবং সর্বশেষ জানাবো ওয়ালামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করল বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজপথ ছাড়ব না, সরকারকে যেতে হবেই, বলছেন মান্না। সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তোকে সরকার যেতে হবেই, তার আগে আমরা রাজপথ ছাড়ব না। কথা এটাই, আমাদের যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা থামবে না যতক্ষণ পর্যন্ত এই সরকার কিছু গদি থেকে নামাতে না পারবো, তাদের যেতেই হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, 7 তারিখের আগে থেকে এবং 7 তারিখের পর থেকে আমরা লড়াইয়ের রাস্তায় আছি, রাস্তা ছেড়ে যাব না। 30 তারিখে বিএনপি মিছিল বের করবে, ওরা সরকার মিছিল করতে দেবে না। আর আওয়ামী লীগের দিন বড় খুব খারাপ, আরও খারাপ আসবে, অপেক্ষা করেন, খুব বেশি দিন লাগবে না। এর মধ্যে বিরোধী দল আবার মিছিল শুরু করেছে, কর্মসূচি দিচ্ছে, পুলিশের ভয় যদি পাই তাহলে এখানে আসছি কেন? অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ এখন বলে আমরা 5 বছর থাকবো, ওরা নিজেরাই বুঝতে পারছে না যে কয়দিন থাকবে, কারণ 3 মাসের মধ্যে পেঁয়াজ এবং চাল কেনার টাকা যদি না থাকে, গরিব মানুষের এবং চাকরিজীবীদের বেতন দেওয়ার টাকা যদি না থাকে, তাহলে এই সরকার চলবে কেমনে? বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটুর সমালোচনা করে তিনি আরো বলেন, জিনিসপত্রের খুব কিছু দাম বাড়ছে, যাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ভদ্রলোক একবারে নতুন। উনি এসে বললেন, সিন্ডিকেটরা সবকিছুর দাম বাড়ায়, 1 সপ্তাহের মধ্যে সব সিন্ডিকেট বন্ধ করে দেব। ওনার শপথ নেওয়ার পর 3 সপ্তাহ পার হচ্ছে, সিন্ডিকেট বন্ধ করতে পেরেছেন? সিন্ডিকেট ভেঙেছে, জিনিসপত্রের দাম কমেছে, পারেন নাই, সংসদের কফিনে ব্রেক মেরে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করে মান্না বলেন, সংসদে থাকবে সরকারি দল এবং বিরোধী দল, কিন্তু এখানে বিরোধী দল নাই, বিরোধী দলের নেতা একজনকে বানিয়েছে এই সংসদের কফিনে ব্রেক মেরে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনগণের গণতান্ত্রিক সবকিছু নাশাত করে দিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের পা হারানো নেতার পাশে বিএনপি। দলীয় কর্মসূচিতে গিয়ে হামলায় পা হারানো লক্ষ্মীপুর সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেনের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার ব্রাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে তাকে কৃত্রিম পা ও আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এছাড়া মোক্তার হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত 23 নভেম্বর লক্ষ্মীপুরে হরতাল কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা মোক্তার হোসেনের কৃত্রিম পা ভেঙে দেন। আবার দেশ বিরোধী ষড়যন্ত্রে ডক্টর ইউনুস। গত রোববার ডক্টর ইউনুসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলার চূড়ান্ত অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরপর এই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে। মামলার চার্জশিট দুদক কর্তৃক অনুমোদিত হওয়ার পরপরে ডক্টর ইউনুসের পক্ষে 100 জন বিশিষ্ট ব্যক্তি ওয়াশিংটন পোস্টে একটি বিজ্ঞাপন প্রচার করে। ওয়াশিংটন পোস্টের বিজ্ঞাপনের হিসেবে অনুযায়ী বাংলাদেশি টাকায় এই বিজ্ঞাপনটি প্রচারে খরচ হচ্ছে প্রায় 17 কোটি টাকা। ডলারে এই টাকা পরিশোধ করা হয়েছে। ওয়াশিংটন পোস্টে এই বিজ্ঞাপনে টাকা কে দিল? নিশ্চয়ই বারাক ওবামা বা হিলারি ক্লিনটন এই বিজ্ঞাপনে টাকা পরিশোধ করেননি। ইউনুসের পক্ষ থেকে এই টাকা পরিশোধ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকা বলে একটা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠান থেকে এই অর্থ ব্যয় করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। তবে শুধুমাত্র এই 17 কোটি টাকার বিজ্ঞাপন নয়, এর পাশাপাশি ডক্টর ইউনুস আবার নতুন করে নিজেকে বাঁচানোর জন্য বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস একটি শ্রম আদালতের মামলায় 6 মাসে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ইতিমধ্যে আদালত থেকে এই মামলায় তিনি জামিন পেয়েছেন। আর অন্যদিকে অর্থ আত্মসাতের মামলায় তার বিরুদ্ধে দুদক চার্জশিট অনুমোদন করেছে। এছাড়া অর্থ পাচারের একটি মামলাতেও ডক্টর মোহাম্মদ ইউনুস ফেঁসে যাচ্ছেন। সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সমস্ত কর্মকাণ্ডতে প্রচলিত আইনের লঙ্ঘন এবং আইনি মারপ্যাঁচে তিনি ফেঁসে যাবেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনুসও বুঝেছেন। আর এই কারণেই পুরো আইনগত প্রক্রিয়াটাকে তিনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করতে চাইছেন যে সরকার তার উপর ক্রমশ প্রসূত হয়ে এই ধরনের মামলা করছে তাকে হয়রানির জন্য। আর এটি যে তিনি শুধু নিজে বলছেন তেমনটি নয়, বিভিন্ন আন্তর্জাতিক ফর্মে এই ব্যক্তিটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টাকা ওড়াচ্ছেন ডক্টর ইউনুস। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুগ্ম সচিব পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনুস চাকরি নিয়েছিলেন।
পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের টাকা তিনি প্রায় 20টি প্রতিষ্ঠান তৈরি করেন এবং এই প্রতিষ্ঠানগুলো সবগুলো তিনি চেয়ারম্যান হয়েছিলেন। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র গ্রামীণ টেলিকম ছাড়া আর কোনো প্রতিষ্ঠানই সচল নয়, লাভজনক নয়। এই সমস্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে ডক্টর ইউনুস বসেছিলেন তার তোলপে বাহক এবং একান্ত অনুগত ব্যক্তিদেরকে, আর চেয়ারম্যান হিসেবে পুরো প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ করতেন ডক্টর ইউনুস। এর মধ্যে গ্রামীণ টেলিকম ছিল সোনা ডিম পাড়া হাঁস। গ্রামীণ টেলিকমের সঙ্গে গ্রামীণ ফোনের চুক্তি হয় এবং গ্রামীণ ফোনের একটা বড় অংশের শেয়ারের মালিকানা গ্রামীণ টেলিকম নেয়। আর গ্রামীণ ফোন একটি বিপুল লাভজনক প্রতিষ্ঠান, এখান থেকে লাভ্যাংশ যে টাকা আসে সেই টাকা গ্রামীণ টেলিকম আকর্ষণের প্রধান কেন্দ্র। এই টাকাই নয় ছয় করতেন ডক্টর ইউনুস। অনেকেই মনে করেন গ্রামীণ টেলিকম আসলে গ্রামীণ ব্যাংকের একটি প্রতিষ্ঠান, কারণ যে শেয়ার গ্রামীণ টেলিকমের কেনা হয়েছিল তা গ্রামীণ ব্যাংকের টাকা। শুধু তাই নয়, গ্রামীণ নামে যে প্রতিষ্ঠানগুলো ডক্টর ইউনুস করেছেন তার একটিরও মালিকানা ডক্টর ইউনুসের থাকা উচিত না আইনগতভাবে, কিন্তু সরকার এই বিষয়গুলো নিয়ে কেন এখন পর্যন্ত উদ্যোগ গ্রহণ করছে না তা নিয়েও অনেকে বিস্মিত। কারণ ডক্টর একজন সরকারি চাকরি হয়ে বেসরকারি প্রতিষ্ঠান গঠন করতে এবং তার চেয়ারম্যান হতে পারেন না, আর এই সমস্ত আইনগত বিষয়গুলোকে এড়িয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তার বিরুদ্ধে সরকারের আক্রোশের প্রসঙ্গটি সামনে আনছেন। সামনে দিনগুলোতে আরো বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বক্তব্য দেবেন এবং এই সমস্ত বক্তব্য যেন আসে তার জন্য খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। শুধু তাই নয়, বিভিন্ন সভা সমাবেশ এবং সেমিনারও করা হবে ডক্টর ইউনুসকে রক্ষা করার জন্য। প্রশ্ন উঠেছে, একজন ব্যক্তি কি আইনের উঠে তার অপকর্ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতাকে আড়াল করার জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করার এখতিয়ার এই ডক্টর ইউনুসকে কে দিল? বিভিন্ন মহল মনে করে ওয়াশিংটনের পোস্টের যে বিজ্ঞাপনগুলো ডক্টর ইউনুসের পক্ষে দেওয়া হচ্ছে সেই বিজ্ঞাপনের অর্থের উৎস অনুসন্ধান করা উচিত। পাশাপাশি গ্রামীণ আমেরিকা সহ ডক্টর ইউনুসের বিভিন্ন দেশে যে বিপুল সম্পদ রয়েছে সেই সম্পদের উৎস কি সে ব্যাপারে অনুসন্ধান করা দরকার। নির্বাচন নিয়ে রাশিয়া ও বিএনপির বাগযুদ্ধের পরিণতি কি? বিশ্বের ক্ষমতাধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বন্দ্ব বর্তমানে দুনিয়া জুড়ে কূটনীতি ও রাজনীতির মহলে পরিচিত এক বিষয়। নির্বাচনের আগে এই প্রসঙ্গে দুইবার যুক্তরাষ্ট্র রাশিয়া পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে, কিন্তু এবার এক ধাপ সরে এসে বিএনপির সঙ্গে সরাসরি বাগযুদ্ধে জড়িয়েছে রাশিয়া। গত 27 জানুয়ারি দলের একটি কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, ভারত, চীন আর রাশিয়া তাদের সরকার হাসিনার সরকার, এটা বাংলাদেশের জনগণের সরকার নয়। ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাসকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির ওই বক্তব্যকে বিভ্রান্তিকর মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এই ধরনের বক্তব্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। গত বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তার দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে রুশ রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। কথা হচ্ছে, রুশ রাষ্ট্রদূতের এমন বক্তব্য কতটা সমীচীন, তিনি চাইলেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে পারতেন কিনা। এটি একদল নির্দিষ্ট করে রাশিয়ার রাষ্ট্রদূতের এই বক্তব্যে প্রধান কূটনৈতিক শিষ্টাচার বিবেচনায় শোভন কিনা জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, পশ্চিমা দূতাবাস তো করছে আগে থেকেই, হিরো আলমের সময় 7-8টি দেশ মিলে বিবৃতিও দিয়েছিল। জাপানের আগে রাষ্ট্রদূত তো সরাসরি কথা বলেছেন, তাকে রাশিয়ার রাষ্ট্রদূত জিজ্ঞাসা না করা হলে হয়তো বলতেন না, প্রশ্ন করা হয়েছে বলে বলেছেন। বিষয় হচ্ছে একই জিনিস, কিন্তু কোনো দেশের নাম না উল্লেখ করে তারা বিএনপি বলতে পারত। অন্যরা বলে, তারাও বলেছে কোনোটা ভালো না, কিন্তু আমরাও একটা দেশের নাম বলে ফেলি, সবসময় আমরা বলি ভারতের নাম, ভারতের জন্য সরকার টিকে আছে, এসব বলাটাও অনুচিত আমি মনে করি। এমনভাবে সবাই বলা শুরু করেছে, রুশরা আগে হয়তো বলতো না, ওরা হয়তো দেখছে না বলে থাকলে ভুল বার্তা যাবে, সেই হিসেবে তারাও হয়তো বলা শুরু করেছে। অধ্যাপক ইমতিয়াজ বলেন, বিএনপি যেহেতু একটা দেশের নাম ধরে বলেছে রাশিয়া তো জবাব দেবেই, না জবাব দিলে মনে হবে যে এটাই সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান সমকালকে বলেন, রাশিয়া কত কিছু তো করতে পারে না, কিন্তু সবাই করছে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারত যেভাবে হস্তক্ষেপ করলো, যেভাবে তারা নিজেদের অবস্থান প্রকাশ করলো, তাতে খুবই স্পষ্ট হলো আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যে আত্মমর্যাদা থাকার কথা সেটা না থাকার কারণে তো আমরা এরকম একটা অবস্থার শিকার হলাম। অধ্যাপক তানজুদ্দিন আহমেদ বলেন, অধ্যাপক তানজিমুদ্দিন বলেছেন, এর মধ্য দিয়ে আমাদের ঝুঁকিগুলো এবং বিপদগুলো স্পষ্ট হচ্ছে, যেমন নীতি নির্ধারণের ক্ষেত্রে কারা ভূমিকা পালন করছে, আমরা শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে পারি কিনা, এই প্রশ্ন চলে আসে। আমরা তো দেখলাম সামগ্রিকভাবে শুধু রাশিয়া নয়, নির্বাচন ঘিরে 4টি দেশেরই ভূমিকা কী, এসবের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তো কোনোভাবে কাম্য নয়। রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাসকে বক্তব্য আওয়ামী লীগ সুলভ বলে সর্বশেষ আজ শুক্রবার মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি। এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা বাণিজ্য, জ্ঞান ও অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে। বিএনপি বিশ্বাস করে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধনে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সাফল্য নিহিত রয়েছে।
তাই বিএনপি রাজশাহীকে আহ্বান জানায়। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য চারটি দেশের নাম উল্লেখ করে বিএনপি যেভাবে দোষারোপ, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের যে আহ্বান জানাচ্ছে, দেশগুলো তাতে কতটুকু সাড়া দেয় সেটি চিন্তার বিষয়। বিশেষত রাশিয়ার সঙ্গে বিএনপির এই মুখোমুখিতা কোথায় গিয়ে শেষ হয় সেটি এখন দেখার অপেক্ষা। ওয়ালামাতলে কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করল বিএনপি। সংগঠনের শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের কারণে ওয়ালামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওয়ালামা দল কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। জানা গেছে, 2019 সালের 5 এপ্রিল অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হককে আহ্বায়ক এবং অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে মাওলানা ওয়ালামা দলের 171 সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। 3 মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়, কিন্তু তারা সেই সম্মেলনে করতে পারেনি। নজরুল ইসলাম দাবি করেন, গণতন্ত্রকে উপেক্ষা করে মাওলানা নেসারুল হক অন্য একজনকে জাতীয়তাবাদী ও ওয়ালামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব করেছেন। এছাড়া তিনি স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়মের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজন পদায়ন করেছেন। আমি এই সংক্রান্ত অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দিয়েছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।